হ্যালো, হ্যাঁ বল। তোকে না কয়েকদিন আগে টাকা দিলাম, টাকা এইভাবে শেষ করলে তো হবে না। আমি কি প্রবাসে থাকি বলে কি আমার কি অঢল সম্পদ আছে নাকি? টাকা পাঠাতে পারবো না আমি? হ্যাঁ, না না আমি পারবো না, নাই টাকা নাই। এই ফকিন্নির বাচ্চা, কি করছিস এসব? কাজ করার বাদে ফোন কানে কেন? সবাই আমাকে শুধু টাকার জন্য ফোন দেয়। আরে ভাই শুনো, পৃথিবীতে এমনও মানুষ আছে শুধু টাকার জন্য ফোন দেয় না, খোঁজ খবর নেওয়ার জন্য ভালো। আমাকে খোঁজ নেওয়ার জন্য কেউ ফোন দেয় না, শুধু টাকার জন্যই ফোন দেয়। ঠিক আছে রে ভাই, দিবে, অবশ্যই দিবে, কোনো সমস্যা নেই, তুমি টেনশন নিও না, তোমার খোঁজ নেওয়ার মানুষ আছে। পৃথিবীটা এখনই এত খারাপ হয়ে যায়নি, বুঝছো? হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ আমি ভালো আছি মা। হ্যাঁ খাইছো? হ্যাঁ মা আমি খাইছি। মা তোমাকে একটা কথা বলি, তুমি ছাড়া না আমাকে আর কেউ ফোন দেয় না, সবাই শুধু স্বার্থর জন্য আমাকে ফোন দেয়। হ্যাঁ মা, তুমি ছাড়া সবাই আমাকে শুধু টাকার জন্য আর স্বার্থর জন্যই ফোন দেয়। আমাদের জীবন যে কত কষ্টের এটা কেউ বুঝতে চায় না মা।